বাড়ি থেকে প্রায় 500 মিটার দূরে উদ্ধার হলো এক ব্যক্তির ক্ষতবিক্ষত মৃতদেহ। মঙ্গলবার এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য আতঙ্ক ছড়ালো মালদার কালিয়াচক থানার গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েতের চাষপাড়া এলাকায়। জানা গেছে মৃত ব্যক্তির নাম মুনাব আলী, বয়স 49 বছর, বাড়ি গয়েশবাড়ি অঞ্চলে চাষপাড়া এলাকায়। তিনি শারীরিকভাবে কিছুটা প্রতিবন্ধী ছিলেন, কুঁজো হয়ে হাঁটাচলা করতেন। পরিবার সূত্রে খবর, সোমবার রাত 8টা নাগাদ তিনি একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে যান, এরপর রাতে আর বাড়ি ফেরেননি। মঙ্গলবার বেলা 11টা নাগাদ বাড়ি থেকে প্রায় 500 মিটার দূরে জমির মধ্যে তার ক্ষতবিক্ষত মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। গিয়ে লক্ষ্য করেন তার গলার কিছুটা অংশ কাটা রয়েছে, এছাড়াও পেটে বুকের ধারালো অস্ত্রের এলোপাথারি আঘাত রয়েছে। তাই পরিবারবর্গের দাবি, কেউ বা কারা নৃশংসভাবে খুন করেছে, যদিও খুনের কারণ সম্পর্কে তারা কিছুই জানাতে পারেনি। 4টার সময় বাড়ি থেকে বেরিয়ে গেল, আমার পেটি জমে বাড়ি গেল। আচ্ছা, ওদেরকে গাড়িতে চড়িয়া, মানে কি যে গরুওয়ালার কাজ করে, ওর কাজের পয়সাটি উঠিয়ে দিলে তাগাদা করে দিয়ে এসে আর বাস রাত 8টা বাজলো বাড়ি। আচ্ছা, বাড়ি এসে আর বাস মানে বাড়ি ঢুকে এটা ঘরে ঢুকলে এটার ঘরে সামনের ঘর নেই, এবার পিছনের ঘরে, পিছনের ঘরে ঢুকে বাস ফোন চলে, ফোনে কথা কইতে কইতে আর বেরিয়ে গেল। তারপরে আর কি হলো সেটা জানি না, আসেনি বাড়ি ফিরে, আর না ফোনে কথা বলতে বলতে বেরিয়ে গেছে। হ্যাঁ, কথা বলতে বলতে বেরিয়ে গেল। ওইটা কচি কি খাওয়া দাওয়া করলাম, তরকারিটা গরম মাছে খেলাও, তো কচি কি যে আসিয়ে দে। এক প্রতিবন্ধী ব্যক্তিকে নৃশংসভাবে খুনের ঘটনা জানাজানি হতেই এলাকায় জোর চাঞ্চল্য ছড়ায়, সে সঙ্গে আতঙ্কের বাতাবরণ তৈরি হয়। খবর পেয়ে কালিয়াচক থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়, সেই সঙ্গে কালিয়াচকের এসডিপিও ফয়জাল রেজাও ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ প্রথমে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়, পরে গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করে বলে জানা গেছে। ভোররাতে চুপিসারে বাড়ি থেকে বেরিয়ে গত দুদিন ধরে নিখোঁজ এক স্কুল ছাত্রী। নিখোঁজ হওয়ার প্রাক্কালে ওই ছাত্রীকে ভোররাতে নির্জন রাস্তায় একা একা হেঁটে যাওয়ার ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরায়। স্বভাবতই এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়িয়েছে পুরাতন মালদা পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের মহানন্দ কলোনি এলাকায়। জানা গেছে নিখোঁজ স্কুল ছাত্রীর নাম নীলাঞ্জনা কুণ্ডু, বয়স 17 বছর। সে মালদার এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। বাবার নাম বিপ্লব কুণ্ডু, পেশায় ব্যবসায়ী। তার মুখ থেকে জানা যায় তার মেয়ে মাস দুয়েক ধরেই সারাক্ষণ ঠাকুর পূজার্চনা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল, ঘর বন্ধ করে ঠাকুর নিয়েই পড়ে থাকত, নিরামিষ খাওয়ার খাচ্ছিল, তাদেরও নিরামিষ খাওয়ার জন্য জোড়াজুড়ি করছিল, রান্নার বাসনপত্র সমস্ত বাদ দিয়ে নতুন করে নিরামিষ বাসনপত্র কেনার কথা বলছিল। কিন্তু এই মুহূর্তে তার সেই সামর্থ্য নেই বলায় মেয়ে অভিমান করে গত কয়েকদিন ধরে বাইরে থেকে অনলাইনে খাবার বুক করে এনে খাচ্ছিল। এর মধ্যেই গত রবিবার ভোর রাতে মেয়ে হঠাৎ করে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। মনে হচ্ছে মেয়ে কোনো চক্রের খপ্পরে পড়েছে, কারণ মেয়ে অনলাইনে বুক করে যে খাবার আনত তার বিল পে করা হয়েছে এক অপরিচিত ইউপিআই আইডি থেকে। তাই তারা এখন ভীষণ দুশ্চিন্তায় রয়েছেন, তারা চান মেয়ে যেখানেই থাকুক সুস্থ অবস্থায় বাড়ি ফিরে আসুক। সে আমার মেয়ে হয়, নাম তার নীলাঞ্জনা কুণ্ডু। রোববার দিন আনুমানিক রাত 3টার আশপাশ থেকে আমি ওকে খুঁজে পাচ্ছি না, কিন্তু আমি পরবর্তীতে জানতে মানে আমি বুঝতে পারি সকালবেলায়, যেহেতু আমার মেয়ে একা ঘরে ঘুমাতো আমাকে, সেই জন্য আমার একটু ওটা বুঝতে একটু দেরি হয়। আমার মেয়ে কিছুদিন যাবৎ নিরামিষ খাচ্ছিলো, আমাদের বাড়িতে সবাইকে নিরামিষ খাওয়ার জন্য বলছিল, আর আমাদের বাড়িতে যত আমাদের বাসন টাসন বা যেখানে রান্নাবান্না হতো সেই সমস্ত জিনিসও চেঞ্জ করতে বলছিল। আমি ওকে বলি যে দেখ, আমার পক্ষে এর মধ্যে আমার ওখানে একটা খরচার ব্যাপার আছে, গ্যাসটা সবই যদি পাল্টাতে যায় আমার অনেকটি খাবার বা রান্নাঘর পাল্টাতে অনেক দিমার খরচার ব্যাপার আছে, সেটা আমার পক্ষে এর মধ্যে সম্ভব না। এইভাবে আমি বলি, এই ঘটনাটা বলার পর থেকে ও কয়েকদিন বাইরে খাবার কিনে খাচ্ছিলো, কিন্তু অনলাইন থেকে কিনে খাওয়ার ফলে আমার আমি ভাব প্রথমে অবস্থায় ভাবছিলাম যে হয়তো সে আমার নিজের টাকা দিয়ে খাচ্ছে, কিন্তু আমার একটু সন্দেহ হয়। সন্দেহ হওয়াতে আমি সেই দোকানে যাই, সেই দোকানে যাওয়ার পরে দেখতে পাই সেখানে একটা ইউপিআই আইডি থেকে টাকাটা পে করা হয়, কিন্তু সেই ধরনের কোনো আমার মেয়ের কাছে ইউপিআই আইডি নেই। আর সেইখানে আমার সন্দেহ হওয়াতে সেই লোককে আমি বলি যে আপনি একটু আমাকে আইডি নাম্বারটা দিন, কিন্তু এর ফলে আমার সন্দেহ হচ্ছে যে কোনো একটা সাধু সন্ন্যাসী বা এরকম কোনো একটা র্যাকেট আমার মেয়েকে হয়তো মিসিং করেছে। আমার মনে হচ্ছে বর্তমানে দেখেন মালদাতে রিসেন্ট অনেকগুলো মিসিং হয়েছে, সেরকমই হয়তো কোনো একটা চক্র আমার মেয়েকে যে কোনো উপায়ে ভুলিয়ে ভালিয়ে নিয়ে বেরিয়ে গেছে, বা হয়তো সে নিজে যদিও আমার বাড়ির এখান থেকে না আসে, হয়তো আশপাশে কোথাও দাঁড়িয়ে ছিল, সেখান থেকে আমার মেয়েকে নিয়ে বেরিয়ে পুলিশ আসতে এসেছিলো সকালে। আমি চাচ্ছি আমার মেয়ে যে কোনোভাবে যেখানেই ভারতবর্ষে থাক সে সুস্থ অবস্থায় যেন আমি আমার মেয়েকে আমার ফেরত পাই। এই গোটা ঘটনায় নিখোঁজ স্কুল ছাত্রীর পরিবারের তরফে মালদা থানায় মিসিং ডায়েরি করা হয়েছে।
তার ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।